আলাইকুম দর্শক, কেমন আছেন সকলে? চলে আসলাম আবার আপনাদের জন্য নতুন একখান ভিডিও নিয়ে। তো রোজা রমজান মাসে সব কাজ টাজ শেষ করে ইফতার নামাজ শেষ করে একটু ফ্রি টাইম পাইলেই মনে হয় যে একটু ভিডিও দেখি, কিন্তু ভিডিও দেখতে গেলেই দর্শক দেখি যে এই খয়রাতিগুলো ইউটিউবের অবস্থা এমন করে রাখছে। তারপর এদের ভিডিও দেখে আমার মনে হয় যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার দরকার, তখনই আমি ভিডিও বানাতে চলে আসি। তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, তার সাথে থাকবে কিছু জাকানাকা তথ্য যা আপনাদের জন্য অনেক 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 বেশি তথ্যবহুল হবে। তো আপনাদের বেশি সময় অপচয় না করে আজকের ভিডিওটা শুরু করছি। তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে আজকে প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো যাই হোক দর্শক, ব্যাপারী পরিবার তো নিরালা নিরালা নিরালা, এগো নাটকের কোনো শেষ নাই। এই যেমন ধরেন নতুন বাচ্চার নাম টিআরপির জন্য রেখেছে রোজা, কিন্তু কাজে কর্মে কিন্তু ইসলামিক কোনো দৃষ্টিকোণ এদের মধ্যে দেখতে পাচ্ছি না। এখন আপনি বলতে পারেন যে আপনি কি ইসলামিক দৃষ্টিকোণ চাচ্ছেন, ইসলামিক দৃষ্টিকোণ এখন এ তো আর ছাড়া না যে শূন্যতে খাতনা কইরা দিবে। এ তো হচ্ছে মাইয়া, মাইয়াকে তো আমি দেখছি যে ধরেন ছেলে হোক মেয়ে হোক আগেকার যুগে দেখেছি, এখনো দেখেছি যে বাপ হচ্ছে কোলে নিয়ে আজান দেয়, কিন্তু আমি খালি দেখলাম বাপ হসপিটালের মেঝেতে বসে মুড়ি মাখালো, আমি তো দেখলাম না বাপকে একটু মেয়েকে কোলে নিয়ে আদর করতে। সে যাই হোক, সেটা তো গেল গেল, এখন আমাদের মিম আপা রোজা রমজান মাসে ওয়েলকাম পার্টি করতেছে। আরে বাবা, একটা বাচ্চা হয়েছে, কোথায় তুই গরিব দুঃখীদের খাওয়াবি মিষ্টি? বাসায় একটু যারা ট্রান্সজেন্ডার আছে তাদের ডাকায় বাচ্চাকে নাচাবি, এইসব করবি? তা না, তুই আসছস ওয়েলকাম পার্টি করতে। ওয়েলকাম পার্টির আইটেমগুলো দর্শক মানে খয়রাত, সত্যি কথা দর্শক। রোজা রমজান মাসে মসজিদের বাইরে বসে যারা খয়রাত করে এদের চেয়েও খারাপ দর্শক আইটেম। মানে কোকারিসগুলো দামি রাখছে, কিন্তু আইটেমগুলো দর্শক হাতে গোনা মাত্র 7টা মিষ্টি দর্শক। বাড়ি ভর্তি লোক আর হাতে গোনা 7টা মিষ্টি নিয়ে আমাদের মিম ম্যাডাম সেজেছে দর্শক, ভাব দেখাইছে যে সে কি এমন উদ্ধার করে ফেলছে। তারপর একটা 1/2 পাউন্ডের কেক আনছে দর্শক, আর কে জানো তার বাড়ি চকলেট আনছিল, সেই চকলেট দিয়ে দর্শক 3 তাকের কেক স্ট্যান্ড সাজাইছে। আমি তো ভাবছি ওয়েলকাম পার্টি নিশ্চয়ই কি না কি হয়ে যাবে, পরে তো দেখি আসলে কিছুই না, মানে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট মতো অবস্থা। আর এই প্রথম এই ভিডিওর বদৌলতে দর্শক আমি দেখলাম যে মরিয়মের মা প্রথমবার তার বাচ্চাকে কোলে নিছে, কিন্তু এখনো পর্যন্ত আমি দেখি না যে আরিফ তার বাচ্চাকে কোলে নিছে। একটা বিষয় দর্শক খেয়াল করে দেখবেন যে আরিফ কিন্তু আসলে মোটেই তার এই মেয়েকে মেনে নিতে পারছে না। আমি জানি না আরিফ কেন মেনে নিতে পারছে না, হয়তো বা আরিফের মনে এই সন্দেহ দানা বাঁধতে পারে যে মরিয়ম যেমন তার আর সাবিনার পরকীয়ার নিশানি, হয়তো বা এই যে নতুন যে বাচ্চাটা হয়েছে এটাও হয়তো বা কারোর সাথে লটর পটর করে সাবিনা ফয়দা করছে কিনা, বা হয়তো বা তার এক্সপেকটেশন ছিল ছেলে। অবশ্য আজকালকার যুগে তো 6 মাস হয়ে গেলেই টেস্টের মাধ্যমে জানা যায় ছেলে নাকি মেয়ে। মানে আমি দেখলাম আরিফ সাবিনার যত্ন নিচ্ছে ঠিকই, অর্থাৎ আসলে যত্ন নিচ্ছে, কিন্তু সুদে কিন্তু মানে আরিফের কোনো অ্যাটেনশনই নেই। তো যাই হোক দর্শক, আরিফ কিন্তু বাপ হিসেবে নতুন বাবুর জন্য কোনো রকম নতুন মিষ্টি আনেনি। নতুন বাবু হলে সাধারণত মানুষ মিষ্টি বিতরণ করে। মিম খালা হিসেবে মিষ্টি নিয়ে আসছে 7টা, এদিকে তিশা নিজেই আর আসিফকে দিয়ে মিষ্টি কিনায় নিজেই ঢোল পিঠাচ্ছে যে আরিফ নাকি আসিফের হাত দিয়ে এই মিষ্টি বাপ্পিদের জন্য পাঠাইছে, এবং সব দামি দামি 3 কেজির মিষ্টি। আমি দর্শক একটা জিনিস বুঝলাম না, আরিফের সাথে আসিফের এত খাতির হইলো কবে দর্শক? আরিফের মিষ্টি কেনার দরকার হলে সে বাপ্পিকে টাকা দিত, বাপ্পি মিষ্টি কিনত। আর এই যে মিষ্টি, এই মিষ্টি যে সম্পূর্ণ তিশার নাটক, এটা আরেকটু জলজন্ত প্রমাণ দর্শক আপনাদের দিয়ে দিচ্ছি। আমরা খুব ভালো করে জানি যে এই হাবাইত্তা বাপ্পি তার শ্বশুরবাড়ির যে কোনো কিছু হলে খুব বড় করে তার মার সামনে হে 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 করে দেখায়। সেটা সামান্য গাছের কলা হলেও কাঁচা কলা নিয়ে এসে বলে আমার শ্বশুরবাড়ির কলা এই নাও, তারপর তার মা যদি বলে যে না এই কলা তো পাকা না, তখন সে তার মার দিকে চোখ রাঙায়। আর এইখানে 3 কেজি দামি দামি মিষ্টি নিয়ে আসছে, সেদিকে কোনো 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 বাপ্পির খেয়াল নাই। এদিকে আবার সেই মিষ্টি নাজমা বেগম বিলাইতেছে। তিশা তো তার জানে পানি থাকতে কখনোই তার বোনের টাকার মিষ্টি এভাবে গরিব দুঃখীদের মধ্যে বিলাতে দেবে না, কেননা আপনাদের মনে আছে কিনা জানি না সাকিবরা যখন মিষ্টি নিয়ে এসেছিল সেই মিষ্টি পচাই ফেলছিল, তারপরে সেই মিষ্টি কিন্তু বাইরে বিলাতে দেয় নাই তিশা। তাহলে এখানে যদি আসলে সাবিনা আরিফের টাকার মিষ্টি হতো কখনোই তিশা বিলাইতে দিত না। তো যাই হোক দর্শক, এখন আরেকটা কথা আপনাদেরকে একটু বলে রাখি, যেটা আসলে না বললেই না,
যে সাবিনার শাশুড়ি নাকি রাগ ভেঙে বরফ গলে নাকি সাবিনার বাড়িতে গেছে, এবং আমরা দেখছি বাচ্চাটা কোলে নিয়ে সাবিনার শাশুড়ি যখন দুলতেছে তখন সাবিনা হচ্ছে মোটা হুস্কিনি দেহ নিয়ে হেঁটে বেড়াচ্ছিল। তো যাই হোক দর্শক, এখন সাবিনার মা খালি হাতে চলে গেছে, কেন তুই তো দাদি, দাদি হিসেবে তুই তো মিষ্টি নিয়ে যাবি। আচ্ছা যাই হোক, পরে সান্ত্বনা পুরস্কার হিসেবে যখন নিম তাকে অনেকগুলো কথা শুনাইছে তখন সে মরিয়মকে নিয়ে বাধ্য হয়ে বাইরে গেছে এবং সে হচ্ছে জামা কিনে নিয়ে আসছে। তো যাই হোক, মরিয়ম আর মিম মেয়ে আবদিয়া দুইজনে একই জামা কিনছে। এখন ঘটনা যেটা হয়েছে যে মরিয়মরা ভাবছিল যেটা ঈদের দিন পড়বে, কিন্তু আমাদের মিমের তো আবার নাক বড়, সে একটা কথা ক্লিয়ারলি ভিডিওতে বলে দিছে যে সে মানুষের অনেক উপকার করছে কিন্তু কোনো মানুষের কাছ থেকেই নাকি সে কোনো সুবিধা পায় নাই। তো সেই হিসাবে সে হচ্ছে যেটা করেছে, দর্শক আপনাদেরকে একটু বলে রাখি, সে যেটা করেছে যে সে আপনার সেই জামা আবদিয়াকে একদম বাড়ি পরানোর মতো করে পরাইছে, অথচ মানে আপনার আরিফের মা কিন্তু ভালো জামাই দিছিল। তো যাই হোক দর্শক, আরেকটা বিষয় দর্শক খেয়াল করলাম যে মিম এভাবে বেহাইল্লাদের মতো ওয়েলকাম পার্টি করে বেড়াচ্ছে, অথচ 5 মিনিটের দূরত্বে শারমিন বাবুর বড় ভাবি বড় ভাই এরা সবাই বাদ পড়ছে। কেন ভাই, তোরা না সম্পর্কের সম্পর্ক রক্তের সম্পর্ক, ভাই আপন ভাইয়ের চেয়েও রক্তের সম্পর্ক বড়। তাহলে এই ওয়েলকাম পার্টিতে বা তোর এই রমজান পার্টিতে কেন তোর চাচি বাড়ির গোষ্ঠী আমন্ত্রিত না? এখন তো সেটা আবার মিমের শ্বশুর বাড়িও হয়ে গেছে। আসলে আপনারা কি কখনো দেখছেন যে মিম এই বাড়িটা নেওয়ার পরে মিমের চাচি অর্থাৎ মিমের বর্তমান শাশুড়ি কখনো আসছে? কখনো কিন্তু আসেনি। আমরা দেখেছি শারমিন এসেছে আর বড় ভাবি এসেছে, মানে বাবুর বড় ভাইয়ের বউ আসছে, কিন্তু আপনি কিন্তু কখনোই দেখেননি যে তার চাচি কিন্তু আসছে, অথচ মিমের বাড়িতে কিন্তু লিফ্ট টিপ সবই আছে। তো যাই হোক দর্শক, আরেকটা বিষয় আমি দেখলাম যে বাপ্পি হয়তো বা মাইন্ড করছে যে তাকে কেন প্রাইম মিনিস্টার করে এই বাচ্চা হওয়ার জিনিসটা বলা হয় না। বাপ্পি কেন, মানে তানজিলা সাকিবের ভিডিওতে আমি দেখলাম কেউই মুখ খুলে নেই, ইভেন খুকিও কিন্তু এই বিষয়ে নীরব। মানে সাধারণত যেটা হয় যে একটা বাচ্চা হলে একদম ব্রেকিং নিউজের মতো ছড়ায় পড়ে, সেরকম কিন্তু কোনো কিছুই আমি দেখলাম না। তো আজকে আমি আরেকটা ভিডিও দর্শক স্ক্রল করতে করতে দেখলাম, সেটা হচ্ছে তানজিলার পেজে নাকি জামা তানজিলা যে বিক্রি করছে, একজন নাকি কমেন্ট করছে যে তানজিলা নাকি অনেক বেশি দাম রাখতেছে এবং তাকে ভোক্তা অধিকারের মামলা দেওয়া উচিত। এইসব রোস্টাররা নিজেদের ভিডিও ভাইরালের জন্য নিজেই পোস্টে প্রথমে কমেন্ট করে তারপর নিজেই অ্যান্সার করে। আমি সত্যি কথা বলবো দর্শক, মিথ্যা বলবো না, তানজিলাদের যে কার্যক্রম খারাপ সেগুলো আমি অবশ্যই খোলা চোখে দেখাই দিব, কিন্তু আমি তানজিলার পেজের যে জামাগুলো দেখেছি সেগুলো আমার মনে হয়েছে যে সে যথেষ্ট পরিমাণ রিজনেবল প্রাইসেই রাখছে। এর চেয়েও কিন্তু অনেক খারাপ জামা অনেক বেশি বেশি দামে বিক্রি হয়, যেটা ভালো সেটাকে কিন্তু দর্শক ভালো বলতেই হবে। আমার কাছে মনে হয়েছে তানজিলা জামার যে দামগুলো রাখতেছে একদম পারফেক্ট দামই রাখতেছে। তো যাই হোক দর্শক, এবার আসি খয়রাতি বাপ্পির কথা। খয়রাতি বাপ্পি 25 রকম আইটেম নিয়ে নাকি মেয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছে। বাপ্পি অনেকটা চিটাগাঙের আদল আনার এখানে চেষ্টা করেছে, যে চিটাগাঙে যেমন মেয়ের বাবা খুব অসহায় সাজে ভাইরাল হওয়ার চেষ্টা, তো তারই 25 পদের মধ্যে 5, 6, 7, 8, 9, 10 পদ হচ্ছে ফল, আর বাকি হচ্ছে সব ফ্রোজেন আইটেম যা সে স্বপ্ন থেকে কিনছে। আর তার মেয়ের শ্বশুরবাড়ি এত খয়রাতি যে 1 লিটার তেলের বোতলও কিনছে। আমি বুঝলাম ফল আর সবজি মানে আর ধরেন যদি এই ফ্রোজেন জিনিস নিয়ে গেল, কিন্তু তেল কেনার কি প্রয়োজন হলো? তেল কি কম হয়ে গেছে তানজিলার সংসারে? তানজিলা কি তেল কিনতে পারে না? সাকিব কি তেল কিনতে পারে না? আর এই যে তানজিলা সাকিব 2 দিন আগে ভিডিও দিল যে তাদের টেস্ট পেপার আসছে, তারা পড়াশোনা শুরু করবে, কিন্তু আমি তো এই পুরো এই কয়দিনের ভিডিওতে কোথাও দেখলাম না তানজিলাকে টেস্ট পেপার নিয়ে পড়াশোনা করতে। উল্টো দেখি সে এখন নতুন করে চ্যানেল খুলে ফেলছে, সে নিজেকে অপবিশ্বাস ভাবতেছে, যে অপবিশ্বাস যেমন শরবতের জন্য চ্যানেল খুলে ফেলছে, তানজিলা এখন তানজিলার রান্নাঘর নামে নতুন একটা চ্যানেল খুলে ফেলবে কিছুদিনের মধ্যে, যেখানে সে ডাবের পুডিং আঙ্গুরের মিষ্টি এগুলো দেখাই বেড়াইতেছে। তো যাই হোক দর্শক, আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে দর্শক আপনারা খেয়াল করে দেখবেন, মানে আরিফ যখন প্রথমবার বাচ্চা হওয়ার আগে আসলো তখন কিন্তু মিমে আরিফের সাথেই ছাদে গিয়ে ঝাঁকানাকা ঝাঁকানাকা সেক্সি ডান্স দিয়ে বেড়াইছে, কিন্তু যেই বাচ্চাটা হয়ে গেল তখন থেকেই কিন্তু মিমের একটা রুক্ষ ভাব আরিফের প্রতি তৈরি হয়ে গেছে। আর আরিফ এত বেহায়ার বেহায়ার পরও কিন্তু মিমকে পটানোর কোনো কমতি কিন্তু সে রাখে না। আর আরেকটা বিষয়ে আমি যেটা বুঝলাম, মিম যেটা গতকালকে সবাইকে মেসেজ দিতে চাইছে যে সে নাকি ভালোবেসেও দেখছে
মানুষকে, কিন্তু সে দেখছে কেউ বিশ্বাসের যোগ্য না, এই জন্যই হয়তো বা সে বাবুকে বিয়ে না করে লিভ টুগেদারে থাকছে। ওই যে বাইরের দেশে হয় না, যদি ওয়ার্ক আউট করে তাহলে হয়তো বা বিয়ে শাদি করেও ফেললেও ফেলতে পারে এরকম আর কি। আর হাজার হলেও যদি আপনার ঢাকা মেডিকেলের মেথড মুছিয়ে হয় তারপরেও কিন্তু বাবু মা জিনিসটা মেনে নেয়নি। আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, সাবিনার বাচ্চা হলে বাবুর বড় ভাবে কিন্তু দেখতে আসেনি বা দেখতে যায়নি, অথচ পুরো পরিবার নিয়ে তার নিজের ভাগ্নের যখন মেয়ে হয়েছে তখন কিন্তু সে ঠিকই ঢাকা মেডিকেলে দেখতে গেছে। তো যাই হোক দর্শক, ব্যাপারী পরিবারের এই দ্বন্দ্ব তো থাকবেই, এটা তো চলতেই থাকবে। এখন দেখার বিষয় কোথাকার পানি আসলে কোথায় গিয়ে গড়ায়। আর এই যে নতুন একটা বাচ্চা পয়দা যে করলো সাবিনা, এটার ভবিষ্যৎ মরিয়মের মতো হয় নাকি এর চেয়েও খারাপ হয়?